হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক অলরেডি একাধিক ভিডিও আমি দিয়ে রেখেছি জিমেলের কাজ নিয়ে বিশ্বস্ত ওয়েবসাইটে জিমেল সেল দেওয়া নিয়ে তারপর হচ্ছে গিয়ে মোবাইল দিয়ে এক একাধিক জিমেল চেক করা নিয়ে তারপর হচ্ছে গিয়ে ইন্টারেস্টেড একটা ভিডিও যারা এক আইপি দিয়ে একাধিক জিমেল ক্রিয়েট করতে চান যাদের জিমেল কম হচ্ছে তাদের জন্য এই ভিডিওটি আর যারা জিমেলের কাজ জানেন না তাদের জন্য তো সম্পূর্ণ কোর্স রয়েছে তো যারা রিয়েলভাবে ইনকাম করতে চান তারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন যদি রিয়েল মনে হয় ট্রাস্টেড মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক জায়গায় অনেক ভিডিওতে অনেক ওয়েবসাইটে অনেক সময় নষ্ট করেছেন কোনো লাভবান হননি তো আজকে একটু সময় নিয়ে আমার ভিডিওটা আমার চ্যানেলে ঘুরে আসুন আমার কয়েকটি ভিডিও দেখেন যদি লাভবান হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি লাভবান না হন তাহলে তো ডিসলাইক আসেই তো আমি মূল টপিকে চলে যাই আজকে কাজটা কি সেটা চলে যাই আমি আজকে কাজটা হচ্ছে গিয়ে আউটলুক ক্রিয়েট করা আউটলুক মেল যারা জিমেল একটা কথা বলে রাখি যারা জিমেল ক্রিয়েট করতেছেন জানেন অনেকে যে অনেক আইপি দিয়ে জিমেল ধরে না মানে প্রায় সময় জিমেল হয় না জিমেলের কাজে একটু সমস্যা হয় তো যারা জিমেল কাজ করতেছেন কাজ সমস্যা হচ্ছে যাদের কাজ হচ্ছে না তাদের জন্য আজকে ভিডিও আজকে ভিডিওতে আমি দেখাবো আউটলুক ক্রিয়েট করে সেল দেওয়া নিয়ে তো এখানে হচ্ছে কি আপনি প্রথমত ভিপিএন চালু করবেন ভিপিএন জিমেল ক্রিয়েট করতে গেলেও ভিপিএন ইউজ করতে হয় পেড ভিপিএন তো এটা হচ্ছে গিয়ে আমি এক্সপ্রেস ভিপিএন ইউজ করতেছি এক্সপ্রেস ভিপিএন এটা দিয়ে মেইল হচ্ছে আর হচ্ছে গিয়ে বিশেষ করে এটা দিয়ে মেইল একটু নষ্টও কম হয় তো আমি আউটলুকের ক্ষেত্রে এটাই করতেছি ইউজ করতেছি তো আমি হচ্ছে গিয়ে নিউ ইয়র্ক দিয়ে রাখতেছি আর একটা বিষয় আর একটা বিষয় বলে রাখি অনেকে জানেন যারা জিমেলের কাজ করেন তারা সবাই জানেন টাইম চেঞ্জ করতে হয় তো আউটলুকে কোনো টাইম চেঞ্জ করতে হয় না আর আউটলুক ক্রিয়েট করলে হচ্ছে গিয়ে প্রতিটা মেল ধরে আর হচ্ছে গিয়ে তিন চারটা মেল ধরার পরে তারপর হচ্ছে গিয়ে যেটা ধরবে না তো সেটা আপনি আবার সিটি চেঞ্জ করে তারপর আবার করতে পারবেন তো আমি ইন ব্রাউজার দিয়ে কাজ করতে আমি সাধারণত ইন ব্রাউজার দিয়ে কাজ করি ইন ব্রাউজারে একেবারে ব্যাগে চলে গেলে মানে হোম বাটনে ক্লিক করে চলে গেলে তাহলে ডাটা ক্লিয়ার করতে হয় না জিমেলের কাজ করতে গেলে তো ডাটা ক্লিয়ার করতে হয় সেটা আপনারা সবাই জানেন তো আমি এখানে আউটলুক সার্জ দিলাম আর ইনব্রাউজারে যদি আপনি একবার কেটে দেন তাহলে সব ডাটা ক্লিয়ার হয়ে যায় আপনি কিন্তু পরে আর পাবেন না সেই ডাটাগুলো তো আমি হচ্ছে গিয়ে এই যে প্রথম যে লিঙ্কটা এখানে দেখেন আউটলুক ডট লাইভ ডট কম তো এই লিঙ্কটায় ক্লিক করবেন আউটলুক সাধারণত একটু কম দামেই সেল হয় তো নিচে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট লোড হতে দিবেন সব পেজগুলো লোড হতে দিবেন আউটলুক সাধারণত কম দামে সেল হয় একটু কম দামে সেল হয় বাট আউটলুকে সময় দিলে আপনি দিনে একশো প্লাস আউটলুক ক্রিয়েট করতে পারবেন একেবারে নর্মালে কারণ আউটলুক প্রতিটা আউটলুকই ধরে মানে এক কথায় ফেল মারে না সেরকম আর আউটলুক হচ্ছে কি নষ্ট হয় না জিমেল যেরকম চেক দিতে হয় সেরকম চেক দিতে হয় না নিউ ইমেল এখানে আমি একটি হাবা জাবা দিয়ে রাখলাম নেক্সট তারপর হচ্ছে গিয়ে পাসওয়ার্ড পাসওয়ার্ড সাধারণত এক ধরনের পাসওয়ার্ড আমি দিই যেটা মনে রাখা সম্ভব সেরকম একই রকমের পাসওয়ার্ড দিবেন দুইটা স্টার দিয়ে দিলাম বা দুইটা হ্যাশ দিয়ে দিলাম যাক গো শো পাসওয়ার্ডে দিয়ে তারপর কোনো সমস্যা হয় না বাইরের নাম দেবেন আমি নাম দিলাম মারিয়া নেক্সট জুই নেক্সট তারপর হচ্ছে গিয়ে কান্ট্রি ঠিক আছে ইউনাইটেড স্টেট মাস ডে ইয়ার এক নয় নয় নেক্সট দেখেন এখানে আসার পরে লোড নিচ্ছে আউটলুক প্রতিটা আউটলুকই ধরে প্রায় আউটলুকই ধরে তো আপনি দিনে অনেক আউটলুক করতে পারবেন জিমেল সাধারণত ধরে না জিমেল অনেক সময় দিনে সারাদিন টাইম দিলে বিশ পঁচিশ তিরিশটা জিমেল ক্রিয়েট করা যায় তো এই জন্য আউটলুক সুবিধা আছে এই দেখেন এই পেজটা আসলেই হচ্ছে গিয়ে আউটলুক হয়ে গেছে বা এই ইটা ধরে গেছে প্লিজ সলভ দ্য পাজল এইটা আসলেই তো আপনারা এবার ই করবেন এটা কপি করবেন মেইলটা এখন কপি করবেন আগে কপি কপি করবেন না সিলেক্ট অ্যান্ড কপি টেক্সট এইখানে ক্লিক করবেন নিচে তারপর হচ্ছে গিয়ে আবার ক্লিক করে ধরে রাখবেন তারপর হচ্ছে কি কপি করবেন কপি যারা এই ব্রাউজারটা দিয়ে কাজ করবেন তাদের জন্য এরকম সাধারণত এই ব্রাউজারটা দিয়ে প্রথমে মেইলের উপরে ক্লিক করে ধরে রাখতে হয় তারপর হচ্ছে গিয়ে সিলেক্ট অ্যান্ড কপি টেক্সট তারপরে কপি করতে হয় তো এখানে নেক্সট দিলাম এইখানে এইখানে দেখেন পিক দ্য বাটারফ্লাই দেখেন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে হচ্ছে গিয়ে যারা এই ইটা বসবেন না তারা করবেন কি আবার ক্লিক করে ধরে রাখবেন সিলেক্ট অ্যান্ড কপি টেক্সট তারপরে বাটারফ্লাই উপর আবার ধরে রাখবেন কপি করবেন তারপর এখান থেকে নিউ পেজ নেবেন এই ওয়ান যেখানে ক্লিক করা আছে সাধারণত যারা এখানে বাটারফ্লাই এখন তো বাটারফ্লাই আসছে অনেক সময় অনেক কিছু আসে যেটা বুঝবেন না এই যে এখানে এখানে ক্লিক করবেন মানে অর্থ বুঝবেন না সেখানে উল্টাপাল্টা ক্লিক করলে অনেক টাইম নেবে নিউ ট্যাব এখানে নিউ ট্যাবটা নেবেন এই যে দেখেন এইখানে নিউ ট্যাব আছে যে নিচে নিউ ট্যাবে ক্লিক করবেন নিউ ট্যাবে ক্লিক করে এখানে পেস্ট করবেন যেটা কপি করছেন এটা পেস্ট করবেন যে বাটারফ্লাই বাটারফ্লাই এই যে বাটারফ্লাই আসছে বাটারফ্লাই অর্থ কি সেটা আসছে দেখেন বাটারফ্লাই তারপর হচ্ছে গিয়ে আবার এখানে ক্লিক করবেন তারপরে উপরে চলে যাবেন আবার এখানে বাটারফ্লাই সিলেক্ট করবেন এখানে বাটারফ্লাইটা সিলেক্ট করার পরে তারপর হচ্ছে গিয়ে হয়ে গেল একবার নেয় অনেক সময় দুইবার আসে তিনবার আসে তো যে কয়বার আসবে বাটারফ্লাই সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে গিয়ে এরকম লোড নেবে তো আমার জিমেলটা কপি করতে হতো সেটা আমার খেয়াল নেই কারণ আমি বাটারফ্লাইটা আগে কপি করে নিছি তো আমি জিমেলটা কপি করতেছি মেইলটা কপি করলাম তো পেজটা লোড হতে দিবেন এই দেখেন মেইল একটা হয়ে গেল একটু টাইম নেবেন নেট যদি ভালো থাকে তাহলে একটু টাইম নেবেন অল্প সময় লাগবে মাত্র সাধারণত জিমেল যারা ক্রিয়েট করেন তারা অনেক সেটিং দিয়ে অনেক কিছু সেট করতে হয় বা ই ঠিক করতে হয় গেটে স্টার্ট তারপর হচ্ছে গিয়ে অনেক সেটিং উলাট পালাট করতে হয় কিন্তু আউটলুকে কিছুই করতে হয় না আর আউটলুকটা নষ্টও হয় না ওকে হচ্ছে গিয়ে আউটলুক মেল একটা ক্রিয়েট করা হয়ে গেলো তো মাঝখানে টিপ দিলাম আমি কেটে দিলাম তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে এক্সেলে রাখবেন এক্সেলে রাখা বা কী সব কিছু আমি দেখাই দিয়েছি তারপর হচ্ছে কি আরেকটা মেইল টাইম চেঞ্জ করা লাগবে না বা বিপিনের ইয়ে চেঞ্জ করা লাগবে না আরেকটা মেইল আমি ক্রিয়েট করতে চাই এটা কেটে দিলে একবারে আর ডাটা ক্লিয়ার করা লাগবে না ঝামেলা নেই আউটলুক সার্চ দিলাম তারপর হচ্ছে গিয়ে ওই উপরে সেই লিঙ্কটা আবার চলে গেলাম দেখি এই মেইলটা কী হয় এটা নষ্ট হয় কি না নষ্ট হলে তাহলে আপনারা বুঝবেন যে কী মেলগুলো কীভাবে নষ্ট হয় সেইটা ক্রেডিট ফ্রি অ্যাকাউন্ট তারপর হচ্ছে গিয়ে নিউ মেইল নেক্সট পাসওয়ার্ড গো First name next month day year. আচ্ছা এই মেলটাও ধরছে দেখেন তো মেল না ধরলে কীরকম ইন্টারফেসটা আসে সেটা আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে তো আমি এখানে স্কিপ করলাম একটু হ্যাঁ দেখেন আমি তিন চারটা মেল ক্রিয়েট করার পরে তারপরে এই পেজটা আসছে এবার হচ্ছে কি মেল না ধরলে কীরকম দেখায় সেটা আমি দেখাচ্ছি আপনাদের ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট ক্লিক করলাম তারপর হচ্ছে গিয়ে নিউ মেইল তো আমি এখানে দিলাম তারপর হচ্ছে কি পাসওয়ার্ড পাসওয়ার্ড দিলাম ফার্স্ট নেম ফার্স্ট নেম মনে করেন নেক্সট এখানে মান্থ ডে তারপর হচ্ছে গিয়ে ইয়ার উনিশশো দিলাম তারপর হচ্ছে দেখেন এইখান থেকে এইখান থেকে সাধারণত এই দেখেনি এই এই মেলটা হচ্ছে গিয়ে ধরে নেয় এটা হচ্ছে গিয়ে নাম্বার চাচ্ছে তো এখানে হচ্ছে গিয়ে সাধারণত নাম্বার যেটা চায় সেটা ওরকম দেখায় আর হচ্ছে গিয়ে যে মেইলটা ধরে সেটা তো পাজল দেখায় সেটা আপনি আগেই দেখলেন আপনারা তো এইবার হচ্ছে গিয়ে মেলটা না ধরলে তো কেটে দিয়ে তারপর হচ্ছে গিয়ে বিপিএন এর আবার চেঞ্জ করে নেবেন একবার চেঞ্জ করলে আবার তিন চারটা অন্তত চার পাঁচটা মেল ক্রিয়েট করতে পারবেন তারপরে আবার তো এই ছিল আউটলুক মেল ক্রিয়েট করে ইনকাম করার পদ্ধতি আর যারা জিমেল ক্রিয়েট করে ইনকাম করতে চান তারা তো এই ভিডিওতে এই মানে সরি এই চ্যানেলে ভিডিও আছে দেখে ইনকাম শুরু করতে পারেন জিমেলের ফুল কোর্স সহ আরও যা যা লাগবে সব কিছু আছে আর হচ্ছে গিয়ে মেল সেল দেওয়া নিয়ে যারা এই করতে চাচ্ছেন যারা মেল সেল দেওয়া নিয়ে যারা দুশ্চিন্তা আছেন বা মেল সেল দিতে চাচ্ছেন মেল ক্রিয়েট করতেছেন মেল সেল দিতে চাচ্ছেন চাইলে আমার কাছে মেল সেল দিতে পারেন আর থেকে আরেকটা বিষয়ে মেল সেল দিতে পারবেন জিমেলের অনেক গ্রুপ আছে জিমেল ক্রিয়েটের বাইসেলের অনেক গ্রুপ আছে জিমেল মেইল সব ধরনের মেল বাইসেলের অনেক গ্রুপ আছে তো সেইখানে যে যদি আপনি পোস্ট মানে ই করেন পোস্ট করেন যে আউটলুক মেল সেল দি দেবেন তাহলে সেখান থেকে আপনি আউটলুক মেল সেল দিতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ